মোমবাতির লাল আভায় আবরারকে স্মরণ, হত্যাকারীদের ফাঁসির দাবি, ক্ষোভ বিক্ষোভে উত্তাল সারা দেশ। কুষ্টিয়ায় স্থানীয়দের প্রতিরোধের মুখে উপাচার্য, আবরারের মায়ের সাথে দেখা না করেই ঢাকায় ফিরলেন সাইফুল ইসলাম। রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 10 বছরে 14 শিক্ষার্থী হত্যা, বিচারহীনতার সংস্কৃতি দায়ী বলছেন শিক্ষক শিক্ষার্থীরা। তীব্র স্রোত আর নাব্য সংকটে দক্ষিণ পশ্চিমের দুই ঘাটি ফেরি চলাচল ব্যাহত, প্রতিদিনই আটকা পড়ছে শত শত যানবাহন। কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙনে বিলীন হয়েছে শত শত বসত বাড়ি, হুমকির মুখে মসজিদ, কবরস্থান, সড়ক ও আবাদি জমি। ইলিশ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা, কর্মহীন হাজার হাজার জেলে, সরকারি প্রণোদনা না পাওয়ার অভিযোগ। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 25তম মৃত্যুবার্ষিকী আজ, নড়াইলে নানা আয়োজন, স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেয়ার দাবি। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি রাশেদ ইমাম, দেখছিলেন শিরোনাম। এবারে বিস্তারিত, মোমবাতির লাল আভায় আবরারকে স্মরণ করল সারা দেশ, আলোর মিছিলে উচ্চাকিত হল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। মশাল মিছিলে অংশ নিলেন শিক্ষক শিক্ষার্থীদের সাথে সারা দেশের হাজার হাজার মানুষ। ব্যুরো প্রধান ও প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আবরার হত্যার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। সন্ধ্যা 7টায় বুয়েট ক্যাম্পাসে এতে অংশ নেন শত শত শিক্ষার্থী। এ সময় তারা আবরার হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। আবরার হত্যার বিচার দাবিতে মোমবাতি প্রজ্বলন করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতির বিবেক হিসেবে তৈরি করতে হলে এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীদেরকে যদি নিপীড়ন করা হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সে আর থাকতে পারবে না, তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। যদি এমনটি পার্লামেন্টারি সিস্টেম কার্যকর করা হয় এবং পার্লামেন্ট থেকে যদি এদের আইন করা হয় তাহলে অনেকাংশে এগুলো কমে যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মসূচিতে অংশ নিয়ে আবরার হত্যার নিন্দা এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। আমরা সুষ্ঠু বিচার চাই আবরার হত্যার, আর এটা যাতে খুব দ্রুত হয়। আবরারের মতো যেন আমার ক্যাম্পাসে, আমি চাই বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো ক্যাম্পাসে যেন এই ধরনের হত্যাকাণ্ড আর না হয়। কথা বলার স্বাধীনতা, এটা আমরা রক্ত দিয়ে কিনেছি, 9 মাস যুদ্ধ করেছে এদেশের জনগণ। তাহলে আমরা সেই দাবিটাই আমাদের সরকার বা যারা ক্ষমতায় আছে তাদের কাছে রাখতে চাই। আবরার হত্যাকারীদের ফাঁসির দাবিতে ময়মনসিংহে টাউন হল শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্বলন করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন। অপরদিকে নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরেও মোমবাতি প্রজ্বলন করে ছাত্র সমাজ। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মশাল মিছিল করেছে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের শহীদ মিনার চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মিছিল শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি একই স্থানে গিয়ে শেষ হয়। সাফিয়া তাসনা, নিউজ 24। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বুধবার দ্বিতীয় দিনের মতো ক্ষোভে উত্তাল সারা দেশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দিয়ে অভিভাবক সহ ক্ষুব্ধ নাগরিক সমাজও। ব্যুরো প্রধান ও প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে সারা দেশে। বুধবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। সকাল থেকে দ্বিতীয় দিনের মতো প্রতিবাদ মুখর হয়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আবরার হত্যার প্রতিবাদ ও শিক্ষা প্রতিষ্ঠানে হত্যার রাজনীতি বন্ধে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। কর্মসূচির শেষের দিকে ছাত্রলীগের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়েন সংগঠনটির নেতাকর্মীরা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে কিছু সময়ের জন্য ঢাকার দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। অন্যদিকে রংপুর জেলা স্কুলের সামনে মানববন্ধন করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। দিনাজপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। কুমিল্লা টাউন হলের সামনে আবরার হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেন প্রগতিশীল ছাত্রজোট। চাপাই নবাবগঞ্জে আবরার হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচার এবং শাস্তির দাবি জানান জাসদ ছাত্রলীগ। এছাড়া এই হত্যার প্রতিবাদ, দায়ীদের শাস্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। জহির রায়হান জুয়েল, নিউজ 24। নিহত বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের গ্রামের বাড়ি গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছেন বুয়েট ভিসি অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম। আবরার হত্যার পর ভিসির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। পরিস্থিতি উত্তপ্ত হলে এলাকাবাসীর ওপর চড়াও হয় পুলিশ। প্রতিরোধের মুখে বুয়েট উপাচার্য আবরারের মায়ের সাথে দেখা না করেই কুষ্টিয়া ছাড়েন। এদিকে চরম ক্ষোভ বিরাজ করছে পরিবার ও স্বজনদের মধ্যে। জামিল হাসান খোকনের তথ্য, ছবিতে প্রেস রিপোর্ট। বুধবার বিকেল 4:30 দিকে কড়া নিরাপত্তায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে যান বুয়েট ভিসি অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম। সেখানে তিনি আবরারের বাবা ও ভাইকে নিয়ে নিহতের কবর জিয়ারত করেন। এ সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রশ্নের উত্তর দেন তিনি। পরে সেখান থেকে উপাচার্য নিহত আবরারের বাড়িতে যাওয়ার সময় এলাকাবাসীর তোপের মুখে পড়েন। প্রতিরোধের মুখে আবরারের মায়ের সঙ্গে দেখা না করেই গাড়িতে উঠেন উপাচার্য। এ সময় তার গাড়িতে বাধা দিলে এলাকাবাসীর উপর চড়াও হয় পুলিশ। এলাকাবাসী তারা যখন ভিসি স্যারকে প্রশ্ন করেন, ভিসি স্যার কোনো সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। ব্যর্থ হওয়ার পরে তিনি যখন ফিরে আসার চেষ্টা করেন, তখন এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন। ওখানে চারদিকে উত্তেজনা একটু ছড়াইয়া যায় এবং সেই সময় ওর ভাবির গায়ে পুলিশ বেধড়ক আঘাত করে এবং পেটায়। এলাকাবাসীর উপর চড়াও হয় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নিহত আবরারের মা বাবা। সুদূর ঢাকা থেকে আসলো, সে তার মাকে দেখতে পারলো না। আমার সন্তান না হয় যদি ভিসির সন্তান হতো, আর ভিসির বউ যদি এইরকম তার সন্তানের জন্য কতরাতো, সে কি তার ওয়াইফের সাথে দেখা না করে ফিরে চলে যেতে পারতো? আমার এক ভাগ্নি বেটার বউকে উপর অত্যাচার চালাইছে, তাকে হলে আহত করেছে। আমার ছেলে এডিশনাল এসপি তার বুকের উপরে হলে ঘুষি মারেছে। এটা কি জন্য এটা করা হলে, এটা আমি বিচার চাই। তারা উপাচার্যের পদত্যাগ সহ এ ঘটনার নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন। জহির রায়হান জুয়েল, নিউজ 24। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত 10 বছরে বিভিন্ন সংঘর্ষ ও হামলায় নিহত হয়েছেন 6 শিক্ষার্থী। এর মধ্যে নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে নিহত হন ছাত্রলীগের 3 নেতাকর্মী। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, বিচারের দীর্ঘসূত্রিতার কারণে বিচার পাওয়া যাচ্ছে না, ফলে ঘটছে একের পর এক এমন ঘটনা। রাজশাহী থেকে আরও জানাছেন কাজী সাহেব। 2009 সালের 13 মার্চ শিবির নেতা শরীফুজ্জামান নোমানি, 2010 সালের 8 ফেব্রুয়ারি ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন, 2015 সালের 15 আগস্ট ছাত্রলীগ কর্মী নাসিরুল্লাহ নাসিম ও 2016 সালের 20 অক্টোবর শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু নিহত হন। দুটিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যায়নি, দুটি মামলার খোঁজ নেন না নিহতের স্বজনরা। ফারুক হত্যা মামলার অভিযোগপত্র জমা হলেও বিচার শেষ হয়নি, আর লিপু হত্যা মামলার তদন্তই শেষ হয়নি। ক্ষমতাসীনদের কারণে হত্যার বিচার হয় না, অভিযোগ শিক্ষার্থীদের। বিচার না হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে যে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকটাই হচ্ছে ক্ষমতাসীন দলের আশ্রয় প্রশ্রয়ে হত্যাকাণ্ডগুলো করতেছে। আসলে বিচার তো হচ্ছে না, বিচার না হলে এরা দৃষ্টান্ত না থাকলে তারা একের পর এক অপরাধগুলো করতেই থাকবে। শিক্ষক নেতারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলোতে সাক্ষী পাওয়া যায় না, এছাড়া ক্ষমতাসীনরা বিচার প্রার্থীকে প্রতিপক্ষ মনে করেন। যখন কোর্টে কেস হয় তখন কিন্তু যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যিনি বাদী হচ্ছেন,
তিনি কিন্তু অনেক ক্ষেত্রেই প্রতিহিংসার শিকার হন, অনেক ক্ষেত্রে রোষের শিকার হন। বিচার প্রার্থী তারা মনে হয় যেন যারা সরকারে আসেন আর কি তাদের একটি প্রতিপক্ষ হিসাবে তারা বিবেচনা করে থাকেন মনে হয় জানি। অভিযোগ আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলাগুলোর তদারকি করে না, তবে প্রক্টরের দাবি এ অভিযোগ ঠিক নয়, তিনিও চান মামলাগুলোর বিচার কাজ দ্রুত শেষ হোক। এ ব্যাপারে আমাদের শিক্ষকদেরও দাবি আছে, বিভিন্ন সময় শিক্ষক সমিতি সে দাবি করে আসছে যে বিচার কার্য দ্রুত সম্পাদন করার জন্য। আমিও মনে করি যে এইসব হত্যাকাণ্ড যেটা ঘটে গেছে এর দ্রুত বিচার হওয়া দরকার। শিক্ষক শিক্ষার্থীদের দাবি তদন্ত ও বিচার প্রক্রিয়া তদারকি করতে আলাদা সেল গঠনের। গাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গাজী শাহেদ। শাহেদ, আমরা আপনার প্রতিবেদনটি দেখলাম, আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত 10 বছরে 6 শিক্ষার্থী হত্যা করা হয়েছে, একটি ঘটনারও বিচার শেষ হয়নি, এর কারণ সম্পর্কে জানাবেন। শুভ সকাল রাশেদ। প্রতিবেদনটিতে যেমনটি দেখানো হয়েছে যে গত এক দশকে 6 শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনার শিকার হলেও তার কিন্তু বিচার কাজ শেষ হয়নি, বিচার পাননি আর কি যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার পরিবার। এই নিয়ে কিন্তু শিক্ষক শিক্ষার্থী সবার মাঝে একটি উদ্বেগ আছে এবং প্রত্যেকেই কিন্তু বলছেন যে নানা কারণেই নানা রকম ব্যাখ্যা আছে এই বিচার না পাওয়ার পেছনেও। তারপরে আমরা একটু জানতে চাই, আমাদের সঙ্গে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মনিমুল হক। যারা মনিমুল হক, আপনাকে স্বাগত জানাই। আমরা কিছুক্ষণ আগে আমাদের একটি প্রতিবেদন দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত এক দশকে 6 শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, একটিরও বিচার হয়নি। শিক্ষক হিসেবে আপনি কি মনে করেন, কেন বিচার হচ্ছে না? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের বিচার ব্যবস্থাটা এমন যে এখানে দীর্ঘসূত্রিতা একটি নিয়মিত ঘটনা এবং এই দীর্ঘসূত্রিতার ফলেই আসলে বিচারহীনতাটা চলে আসে। এবং এই দীর্ঘসূত্রিতার ফলে যেটা হয় যে বাদী যিনি থাকেন তিনি দীর্ঘ সময় ধরে এই মামলার ব্যয়ভার বহন করা অনেক সময় কষ্টকর হয়ে দাঁড়ায়, অনেক সময় বিপক্ষ দলের থেকে তাদের মধ্যে বিভিন্ন রকম হুমকি ধমকি আসে, ফলে তারাও এখানে অনুৎসাহিত হয়। এবং এই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই বিষয়গুলো হয়তো সঠিক তদারকি হয় না, এবং বিশ্ববিদ্যালয় থেকে হয়তো যদি সঠিক তদারকি হতো তাহলে হয়তো এই মামলাগুলোর বিচার কার্য আর একটু ত্বরান্বিত হতো, বা বিশ্ববিদ্যালয় যদি এটাকে সরাসরি তদারকি করে এটাকে আর একটু দ্রুত বিচার কার্য করার জন্য যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতো তাহলে হয়তো এটা অনেক ভালো হতো। এবং যে জিনিসটা আসলে আমাদের বর্তমানে বাংলাদেশে প্রায় 36 লাখ মামলা বিচারাধীন আছে এবং আমাদের জন্য এটা আসলে হিউজ মামলা, আমাদের যে পরিমাণ বিচার ব্যবস্থায় যে ক্যাপাসিটি তার থেকে অনেক বেশি মামলা। কিন্তু আমরা তো জানি যে যখন বিশ্ববিদ্যালয়গুলি হলগুলিতে শিক্ষার্থীরা থাকেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকেন বা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে থাকেন, তখন তো তাদের আরও নিরাপদ থাকার কথা, সেখানে কেন তারা এরকম শিক্ষার্থীরা হুমকির মুখে থাকছেন? হ্যাঁ, সেটাই হওয়া উচিত ছিল আসলে। আমরা খুব সদ্য ঘটে যাওয়া আবরার হত্যা কাণ্ড থেকেই আমরা সেটা দেখতে পাচ্ছি এবং আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে কতটা ঝুঁকির মধ্যে রয়েছে। এবং এই আবরার হত্যাকাণ্ডের জন্য আমি একজন শিক্ষক হিসাবে, একজন মানুষ হিসাবে আমি লজ্জিত বোধ করছি, দুঃখিত, ব্যথিত। এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক সেটা আমি চাই, মনে প্রাণে চাই। কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে এখন যেটা হয় এবং টর্চারের নামে বা র্যাগিংয়ের নামে সাধারণ ছাত্রছাত্রীদের ওপরে যে খড়গ নেমে আসে এটা আসলে অবর্ণনীয়। এবং যদি এখন ওপেন করে দেওয়া হয় যে হ্যাঁ, যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো র্যাগিং হবে না এবং তাদের প্রপার বিচার হবে, তাহলে দেখা যাবে হাজার হাজার এরকম অভিযোগ হয়তো প্রশাসনের কাছে জমা পড়বে। হয়তো এই চিত্রটা বুয়েটের ক্ষেত্রে অনেক বেশি আছে বা বেশি ছিল, এবং আমার মনে হয় যে বুয়েটের চেয়ে আমাদের হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই চিত্রটা হয়তো অনেকটাই ভালো অবস্থায় আছে, বা আমরা হয়তো যেটা দেখেছি যে আমরা ডিপার্টমেন্ট ভিত্তিক আমরা আমাদের ছেলেদেরকে আমরা এটা সবসময় নিরুৎসাহিত করেছি যে তোমরা এগুলোর মধ্যে যেও না। কিন্তু বুয়েটে এরকমও শোনা যায় যে তারা হয়তো অনেক সময় শিক্ষকের কাছে দলবদ্ধভাবে তারা অভিযোগ করলেও সেই জিনিসটা আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে, সেটি হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তো আমরা জানি যে একটা গৌরবজ্জ্বল ইতিহাস আছে, যে এখানে শিক্ষার্থীদেরকে বাঁচাতে গিয়ে এখানকার প্রক্টর যিনি ছিলেন ডক্টর শামসুজ্জোহা প্রাণ দিয়েছিলেন, যেটি এখনও দেশের ইতিহাসে একটা বিরল ঘটনা এবং সেটি লিপিবদ্ধ আছে। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন হত্যাকাণ্ডের শিকার হন তখন কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরা বাদী হয়ে নিজেরা উদ্যোগী হয়ে কেন মামলাগুলি তদারকি করেন না? হ্যাঁ, এটা আসলে সত্য কথা যে
ছাত্রদের জন্য একজন শিক্ষকের জীবন দান এটা বাংলাদেশের ইতিহাসে, কারণ পৃথিবীর ইতিহাসে মনে হয় বিরল। এবং জোহা স্যারকে স্মরণ করছি তার এই আত্মত্যাগের জন্য। এবং জোহা স্যারের শিক্ষা যদি আমরা প্রত্যেকে নিতে পারতাম তাহলে মনে হয় এই ঘটনাগুলি ঘটতো না। এবং যে ঘটনাগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটেছে এবং বিগত 10 বছরের মধ্যে, 1 দশকের মধ্যে যে 6টি হত্যাকাণ্ড ঘটেছে এগুলোর কোনোটারই এখন পর্যন্ত সুষ্ঠু সুরাহা হয়নি। এবং এই বিচার প্রক্রিয়া এত দীর্ঘসূত্রিতার রূপ নিয়েছে যে এটা থেকে আসলে সঠিক বিচার পাবে কিনা সে বিষয়ে অনেক সন্ধিহান আছে। আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত, এগুলো বিশ্ববিদ্যালয়ের একটা লিগ্যাল সেল আছে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সেখান থেকে তাদেরকে সাপোর্ট দেয়, সেটা ফিনান্সিয়াল সাপোর্ট হতে পারে, মেন্টাল সাপোর্ট হতে পারে, বা অন্য যে কোনোভাবেই যে লিগ্যাল সাপোর্ট দিয়েও এটাকে যদি ত্বরান্বিত করতে পারে তাহলে আমার মনে হয় বিচার প্রক্রিয়াগুলো অনেক দ্রুত সমাধান হবে এবং এই বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সেই সাথে এই যে বাবা মারা যে তাদের সন্তানদেরকে অনেক আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে পাঠায় যে তার ছেলে একদিন হচ্ছে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বা ভালো একজন বৈজ্ঞানিক হবে, বা দেশের শীর্ষ পদে অধিষ্ঠিত হবে, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের ছেলেমেয়েরা অকালেই হয়তো ঝরে যাচ্ছে। এই দুঃখের ব্যয়ভার বহন করা কোনো বাবা মা, যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে যে এর পেছনে কি মানে যে রাজনৈতিক সংস্কৃতি আমাদের, সেটি কি কোনো সংস্কার দরকার? হ্যাঁ, রাজনৈতিক সংস্কৃতি আমাদের তো সেখানে সংস্কার প্রয়োজন আছে। এবং আমরা যে রাজনীতিতে চলে আসছি আমার মনে হয় এই রাজনীতির এখন একটা সময় এসেছে আমাদের নতুন করে ভাবার। ধন্যবাদ আপনাকে অধ্যাপক মনিমুল হক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাশেদ, আমরা কথা বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মনিমুল হকের কাছে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো ডক্টর শামসুজ্জোহার মাজার, যেটিকে এই অঞ্চলে বলা হয় যে শিক্ষক যিনি ছাত্রকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা এটিকে বলছেন। তো জোহা স্যারের আদর্শে এখনকার যারা শিক্ষকরা আছেন তারা শিক্ষা নেবেন এবং শিক্ষার্থীরাও তারা উৎসাহিত হবেন যে ভালো রাজনীতির দিকে এগিয়ে যেতে, এই প্রত্যাশা এই শিক্ষকও রাখছিলেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। শাহেদ, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী কাজী শাহেদ রাজশাহী থেকে জানাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা এবং বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে বিস্তারিত। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেল 10 বছরে রাজনৈতিক সহিংসতায় 8 জন নিহত হলেও কোনোটিরই বিচার হয়নি। শিক্ষার্থীরা বলছেন বিচারহীনতার সংস্কৃতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। যদিও এসব মামলার দীর্ঘসূত্রিতার কারণ হিসেবে সাক্ষী প্রমাণ না পাওয়াকে দুষছেন পুলিশ। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2010 সালের 11 ফেব্রুয়ারির রাতে চট্টগ্রামের 16 শহরের রেল স্টেশনে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্র মহিউদ্দিন কাইসারকে কুপিয়ে হত্যা করা হয়। একই বছরের 12 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে শাহমানত হল ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মামুন হোসেন নিহত হন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2014 সালের 14ই ডিসেম্বর ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান ছাত্রলীগ কর্মী তাপস। রাজনৈতিক সহিংসতায় গেল 10 বছরে বিশ্ববিদ্যালয়ে প্রাণ ঝরেছে 8 শিক্ষার্থীর। একটি হত্যার বিচারও শেষ হয়নি এতদিনও। এসব হত্যাকাণ্ডের বিচার না হয় ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরাও। কয়েক বছর আগেই দিয়াজ হত্যা হলো, কিন্তু দিয়াজ হত্যার প্রকৃত বিচার কি আসলে পেয়েছে? তাপস নামের খুবই সাধারণ একটা শিক্ষার্থী মারা গেছে, তার বিচার কি আমরা পাইছি? সংশ্লিষ্টরা বলছেন সাক্ষী প্রমাণের অভাবে এসব হত্যাকাণ্ডের মামলার বিচার কাজ শেষ হচ্ছে না। এটা তো ল্যান্ডি প্রসেস একটা মামলা, যখন হবে এটা প্রক্রিয়া হতে সাক্ষী প্রমাণ টমাণ থাকে, অনেক সময় দেখা যাচ্ছে সাক্ষী পাচ্ছে না, এই কারণে হয়তো লিঙ্গার হচ্ছে, কিন্তু সবগুলি চলমান। পারস্পরিক সাক্ষ্য উপাদান এইগুলো যখন পাওয়া যায় না তখন আমরা এই নেপথ্যের লোকগুলোকে আর আমরা এর সাথে সন্দেহাতীত প্রমাণের অভাবে সম্পৃক্ত করতে পারি না। বিশ্লেষকরা বলছেন বিচারহীনতার সংস্কৃতি, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতা কর্মীর আধিপত্য আর অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এসব হত্যাকাণ্ড ঘটেছে। তবে এসব হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে এই প্রবণতা বন্ধ করা সম্ভব বলে মনে করেন তারা। একটা মামলা হয়ে গেলে সেটা লিপিবদ্ধ হয়ে গেল, এটি কি শেষ? এগুলোকে কি কোনো ধরনের আরো হামেশা যেন এটা চালু থাকে জিনিসটা, সেরকম কিছু ব্যবস্থা থাকা উচিত না? এটা প্রশাসনকে নিশ্চয়ই দেখতে হবে। দ্রুত এসব মামলার বিচার কাজ শেষ করতে সংশ্লিষ্টরা কার্যকর পদক্ষেপ নেবে এমন দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। পিঙ্কি সানোয়ার, নিউজ 24। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়।
জয়, স্বাগত আপনাকে। জয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 10 বছরে রাজনৈতিক সহিংসতায় 8 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, কিন্তু বিচার হয়নি একটি ঘটনারও। কি বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে? ধন্যবাদ রাশেদ। আপনি জানেন যে চট্টগ্রামের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কিন্তু এই বিশ্ববিদ্যালয়েও কিন্তু আসলে রাজনৈতিক সংঘাত কিন্তু লেগেই থাকে। কিন্তু এখন কিন্তু বর্তমান পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, কিন্তু আর কয়েক বছর আগের কথা যদি আপনাকে জানাই, কিন্তু কয়েক বছর আগে কিন্তু একের পর এক করে হত্যার ঘটনা ঘটে গেছে। কিন্তু আমরা যে 10 জন এই পর্যন্ত 10 বছরে যে আমরা যতটুকু পর্যন্ত জেনেছি 8 জন হত্যা হয়েছে, কিন্তু সেই 8 জনের মধ্যে একজনেরও কিন্তু এখনও পর্যন্ত বিচার হয়নি। কেন বিচার হয়নি সেই বিষয়ে জানতে আমার পাশে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রাজল করিম। আমরা আপনাকে স্বাগত জানিয়ে আমরা জানতে চাচ্ছি, কিন্তু যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে রাজনৈতিক সংঘাত বলা যায়, সেই রাজনৈতিক সংঘাতে কিন্তু 8 জনের মৃত্যু হয়েছে এই পর্যন্ত 10 বছরে, কিন্তু তাদের একজনেরও বিচার কিন্তু এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি, কেন? আপনারা হয়তো জানেন কিছু কিছু এখানে রাজনীতি হত্যার কিছু সাধারণ ছাত্র ছিল গত 10 বছরে, প্রায় 8 জন আমরা জানি। 2010 সালে মহিউদ্দিন মাসুদ, হারুন রশিদ, আসাদুজ্জামান, এরপরে 2012তে হয়েছে কিছু 3 জন, 14তে হয়েছে আপনার তাপস হত্যা, 16তে দিয়াস, এভাবে গত 10 বছরে 8 জন হত্যা হয়, কিছু কিছু রাজনীতিক ছিল। আপনারা জানেন এক্ষেত্রে প্রতিটি হত্যার পেছনে একটি তদন্ত কমিটি গঠিত হয়, কোনো কোনো তদন্ত কমিটি দাখিল হওয়ার পরে সেগুলো হয়নি, আবার কিছু বিচারাধীন অবস্থায় আছে। জানেন যে দীর্ঘ বিচার প্রক্রিয়াতে দীর্ঘ অনেক সময় সাক্ষীর অভাব থাকে, আর অভাব এতে সাক্ষীর অভাব হলে মামলাগুলি দীর্ঘ প্রসেস, একটা প্রসেস থাকে, এই প্রসেস অনেক সময় লিঙ্গার হয়ে যায়, এটাই হচ্ছে। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে, খুব দ্রুতভাবেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সবগুলো দ্রুতই বিচার হচ্ছে, যেগুলো রাজনীতিক হচ্ছে খুব দ্রুত। আমরা অলরেডি দেখেছি কিছু, অলরেডি পানিশমেন্ট হয়েছে সম্প্রতি। সাক্ষীর কথা যেমনটা বললেন, তাহলে কি আপনি কি বলতে চাচ্ছেন আসলে পুলিশের দুর্বলতা বলে মনে করছেন কিনা? না, এখানে শুধু পুলিশের দুর্বলতা না, অনেক সময় যারা সাক্ষী থাকে তারা হয়তো ওই সময় বিশ্ববিদ্যালয়ে, তারা অন্য ক্ষেত্রে চলে গেছে, হয়তো মামলা ছিল এখানে উপস্থিত সে আরেক জায়গায় চলে গেছে, কেউ হয়তো বিদেশে জবের জন্য চলে গেছে, এইসব কারণে হয়তো আমার মনে হয় মামলাটা দীর্ঘায়িত হয়ে এটার ফার্দার আর সলিউশনটা, রেজাল্টটা অনেক সময় লিঙ্গার হয়ে যায়। একের পর এক করে হত্যা হবে কিন্তু বিচার হবে না, তাকে হয় কিনা? না, আপনারা যদি এখন দেখেন বর্তমানে এটি অনেক কমে গেছে, 2016 সালের পরে এখন সব দিক থেকে অ্যালার্ট আছি। যে কোনো ক্ষেত্রেই যদি বলা হয়, আমরা দেখেন অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে হল তল্লাশি করার জন্য, এভাবে আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা নজর রাখছি যাতে এই ধরনের দুর্ঘটনা না হয়, যাতে এখানে প্রতিটি সন্তানে হচ্ছে এক একটি পরিবারের একটি ভার, একটি পরিবারের সে অনেক নির্ভরযোগ্য ব্যক্তি। আমরা চাচ্ছি যাতে সাধারণ ছাত্রছাত্রীদের যে দাবি সেই দাবিগুলোর পক্ষে আমরা কাজ করছি। যেখানে তল্লাশির কথা আপনি বলছেন, যেখানে প্রধানমন্ত্রী নিজেই কিন্তু ঘোষণা দিয়েছেন গতকাল যে হলগুলো তল্লাশি করার জন্য, কিন্তু তল্লাশি তো আমরা দেখেছি বিভিন্ন সময় যখন সংঘাত হয় তখন কিন্তু আপনারা তল্লাশি চালান, এমনকি সেই তল্লাশি করার পরে কিন্তু সেই জায়গা থেকে অস্ত্র, এমনকি দেশীয় অস্ত্র সহ কয়েকজনকে আপনারা আটকও করেছেন, কিন্তু দেখা যায় কয়েকদিন পরে কিন্তু দেখা যায় আবার একই অবস্থা হয়। কিন্তু আসলে আপনাদের নিয়মিত তল্লাশি থাকে না কেন? নিয়মিত আসলে আমাদের, আপনাদের বিগত বছরগুলো দেখবেন প্রতি বছরে আমাদের নির্দিষ্ট সময়ে একটা তল্লাশি থাকে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমরা নিজেরা সামনে খুব দ্রুত একটি, আমাদের যেমন আজকে একটি জরুরি মিটিং আছে মাননীয় উপাচার্য, উনি ডেকেছেন অল প্রভোস্ট হাউস টিউটর এবং প্রক্টোরিয়াল বডিকে, আমরা একটি ডিসিশনে যাব, হয়তো আমাদের 27 তারিখ থেকে ভর্তি পরীক্ষা, তার আগে হয়তো আমরা একটি অভিযান হলগুলি তল্লাশির দিকে যেতে পারি। ধন্যবাদ আপনাকে রাশেদ, এই ছিল আমার এখানকার সর্বশেষ। জয়, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী নয়ন বড়ুয়া, জয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সহিংসতায় নিহত শিক্ষার্থী এবং তাদের বিচার কার্যের বিস্তারিত তুলে ধরছিলেন আপনাদের কাছে। দর্শক, নিউজ 24 সংবাদের সময় হলো বিরতির, আরও সংবাদ নিয়ে ফিরছি সঙ্গে। বিরতিপুর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। অতিরিক্ত মদ সেবনে খুলনা মহানগর, সোনাডাঙ্গার গল্লামারি ও রূপসা উপজেলার আইচগাতি এলাকায় 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার রাতে 1 জন এবং বুধবার আরও 4 জনের মৃত্যু হয়।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতরা হলেন প্রসেনজিৎ দাস, তাপস দাস, রাজু বিশ্বাস, সুজনশীল ও পরিপল। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার ওমর ফারুক বলেন, অতিরিক্ত মদ পানের কারণে তাদের মৃত্যু হয়েছে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। পদ্মায় তীব্র স্রোত ও নাব্য সংকটে কাঁঠালবাড়ি, শিমুলিয়া ও দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে প্রধান দুই নৌরুটের ঘাটে প্রতিদিনই আটকা পড়ছে কয়েক শত যানবাহন। সংশ্লিষ্টরা বলছেন, তীব্র স্রোতের কারণে দীর্ঘ সময় বন্ধ রাখা হচ্ছে ফেরি, ফলে দুর্ভোগ বেড়েছে এই দুই নৌরুটের যাত্রী ও চালকদের। বেলাল রিজভি ও শফিকুল ইসলাম শামীমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম প্রধান দুই নৌরুট শিমুলিয়া কাঁঠালবাড়ি ও দৌলতদিয়া পাটুরিয়া গেল আগস্ট মাস থেকেই তীব্র স্রোত ও নাব্যতা সংকটে এই দুই নৌরুটেই নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, টার্নিং পয়েন্টে এসে পানির নিচে মাটিতে আটকে যাচ্ছে রোরো ফেরিগুলো, আবার তীব্র স্রোতের কারণে চ্যানেল দিয়ে কোনো মতেই ফেরি চলাচল করতে পারছে না, ফলে দুর্ঘটনার আশঙ্কায় মাঝে মধ্যেই ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে। প্রচণ্ড স্রোতে ডান পাশে তিনটে ড্রেজার আছে, তিনটে ড্রেজারকে কোনো রকম বাঁচানো যায় না, ড্রেজার উপর নিয়ে ফেলাই দেয়, আর বাম দিক যা যতই চেষ্টা করি বাম দিকে যাওয়া যায় না, বাম দিকে মাথা নেওয়া যায় না তীব্র স্রোতের কারণে। ওই ড্রেজার না তুলে দিলে আর ওইখান থেকে যদি পানি আরও গভীর করে না দেওয়া হয়, তাই এখান থেকে ফেরি চলাচল কোনো রকম সম্ভব না। আর যদি কেউ রিস্ক নিয়ে চলতে চায় তো বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এ পরিস্থিতিতে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে বর্তমানে 18টি ফেরির মধ্যে চলাচল করছে মাত্র 3টি ফেরি। এতে প্রতিদিনই ঘাটে আটকা পড়ছে যাত্রী ও পণ্যবাহী পরিবহন সহ সব ধরনের গাড়ি। এতে দুর্ভোগ বেড়েছে এই নৌরুট ব্যবহারকারীদের। কাঁচামাল নিয়ে আসছি আমি, খুব সব মাল নষ্ট হয়ে যাইতেছে, এখন ফেরি ছাড়তেছে না। দুপুর 12টার সময় আসছি পরিবহন নিয়ে, তা আসার পরে গাড়ি এসে এরকম যানজট দেখে বসে রয়েছি, পরে যাত্রী ফেরি পারাপার করে দিছি, লঞ্চ পারাপার করে দিছি, লঞ্চ পারাপার করে এই পর্যন্ত বসে আছি, এই পর্যন্ত কোনো ফেরি ফুরি চলে না। সমস্যার সমাধান 72 ঘন্টা পরে তারা একটা এস্টিমেট দিবে কোন সময় ছাড়তে পারব। একই চিত্র দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটেও। তীব্র স্রোতের কারণে এক সপ্তাহ ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে ফেরিঘাট এলাকায় প্রতিদিনই নদী পারাপারের অপেক্ষায় থাকছে বিভিন্ন ধরনের শত শত যানবাহন। নাসরিন নীলা, নিউজ 24। কুড়িগ্রামের ভুরুঙ্গামারি দুধকুমার নদের ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে কয়েকশো ঘরবাড়ি, ফসলি জমিসহ বহু স্থাপনা। হুমকির মুখে মসজিদ, কবরস্থান, সড়ক, ঘরবাড়ি ও আবাদি জমি। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড স্থায়ী কোনো ব্যবস্থা না নেয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর ভাঙন ঠেকাতে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। হুমায়ুন কবির সূর্যর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে ভুরুঙ্গামারিতে ভাঙ্গন অব্যাহত থাকায় দুধকুমার নদ ক্রমেই যেন আগ্রাসী হয়ে উঠছে। গেল কয়েকদিনের ভাঙ্গনে নলিয়া, ইসলামপুর সহ বিভিন্ন ইউনিয়নের অন্তত 300+ বাড়িঘর, আবাদি জমি সহ বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গনের মুখে পড়েছে ইসলামপুর পাকা জামে মসজিদ, কবরস্থান সহ ঈদগাহ মাঠ, বসতবাড়ি, ফসলি জমি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতি বছর শত শত পরিবার সহায় সম্বলহীন হয়ে পড়ছে, অভিযোগ ক্ষতিগ্রস্তদের। বাড়িঘর সব ভাঙা ছুড়ে আসে, জুজবা নাই, আমরা আর কোথায় থাকি? পানি কমে গেলে যেন এখানে একটা বাঁধের ব্যবস্থা করা হয়, পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের কাছে আমাদের দাবি। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়া হলে উপজেলা শহরও হুমকির মুখে পড়বে। দ্রুতই স্থায়ী বাঁধ নির্মাণের দাবিও জানালেন তারা। জনপ্রতিনিধি হিসাবে আমি সরকারের কাছে আবেদন করছি, এটাকে একটা বড় বাঁধের ব্যবস্থা করে যাতে আমাদের এই গ্রামবাসী বাঁচে এবং আমাদের উপজেলাটা রক্ষা হয়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছে, ভাঙ্গন রোধে কাজ করছেন তারা, দ্রুতই স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে। জরুরি ব্যবস্থা হিসেবে প্রায় 6,000 জিওব্যাগ এবং হলো যে কিছু পাইলিং করে আমরা সেখানে ভাঙ্গনের ইয়েটাকে রক্ষা করার চেষ্টা করতেছি, এটা খুব সহসায় শেষ হবে। আর ইন দ্য মিন টাইম আমরা কিছু পরিকল্পনা নিচ্ছি, যেমন আমাদের একটা প্রকল্প ইতিমধ্যে প্রক্রিয়াধীন,
শুধু আশ্বাস নয়, দুধকুমার নদ ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সবার। ইলিশের প্রধান প্রজনন মৌসুম 9 থেকে 30 অক্টোবর পর্যন্ত, তাই এই 22 দিন চাঁদপুরের পদ্মা মেঘনা সহ সারাদেশের 6টি অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকার, আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় যে চাল সহায়তা দেয়া হয় তা প্রয়োজনের তুলনায় খুবই কম। চাল সহায়তা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা। খোকন কর্মকার ও ঝুনু রায়হানের তথ্য ও চিত্রের রিপোর্ট। ইলিশের প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে 9 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ প্রজনন এলাকার সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মা ইলিশ রক্ষায় অন্যান্য বছরের মতো এবছরও চাঁদপুরের পদ্মা মেঘনার মতলবের ষাটনল থেকে হাইমচর 60 কিলোমিটার এলাকায় মাছ ধরা বন্ধ থাকবে। অভিযোগ রয়েছে নিষেধাজ্ঞার সময় জেলেদের চাল সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। চাল সহায়তা বৃদ্ধির দাবি জানিয়েছেন জেলেরা। আমরা তো দেনা ফেনা অনেক কিছু আর মানে আমগর তো সরকার থেকে চাল ফের দেওয়া যায়, কিস্তি আছে মিস্তি আছে, আমরা এই যে এই টিয়া দিয়ে আঙ্গো কিছুই হয় না, এই চাল দিয়ে আঙ্গো কিছুই হয় না, এই তো মনের দুঃখে এরপর আমরা নদীতে নামতো এরপর ভুললি যে ভিডিও কাটলে মারো এইটা মেয়াদ চাই। প্রতি বছরই আশ্বিনের ভরা পূর্ণিমার আগে ও পরের 15 দিন ইলিশের ডিম ছাড়ার প্রকৃত সময় ধরা হয়। এ কারণেই এ সময়ে নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়। এতে গেল কয়েক বছর ধরে ইলিশের উৎপাদন বেড়েছে দাবি গবেষকদের। অক্টোবরের অমাবস্যা পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ, এই সময় ইলিশের ডিম সর্বোচ্চ পরিপুষ্ট এবং পরিপক্ক হয়, ইলিশের ডায়ামিটার সবচেয়ে ডিমের ডায়ামিটার সবচেয়ে বেশি হয় এবং এখানে একটা অমাবস্যা এবং একটা পূর্ণিমাকে বিবেচনা করা হয়। একই চিত্র ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতেও। তবে ভোলার জেলেরা বলছেন নিষেধাজ্ঞার সময় সরকার 20 কেজি করে চাল দিলেও এই সুবিধা থেকে বঞ্চিত হন অনেকেই। এই যে জালিয়া যাতে সমিতি মানে কি করবো এই আমরা সমিতির মধ্যে আসার সমিতির মধ্যে সবেরই আছে, এখন কি বাজে দেবো এই জন্য খুব টেনশন আছে। সংশ্লিষ্টরা বলছেন মা ইলিশ ও জাটকা রক্ষা কার্যক্রম সফল হওয়ায় প্রতি বছরই 9 থেকে 10 শতাংশ হারে বেড়েছে ইলিশের উৎপাদন। আফরিন আনোয়ার, News 24। এদিকে মঙ্গলবার থেকে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হলেও সরকারি বরাদ্দের চাল পাননি বরিশালের জেলেরা। অভিযোগ রয়েছে প্রকৃত জেলেদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে তালিকা তৈরি করেছে মৎস্য বিভাগ। তবে এসব অভিযোগ নাকচ করে জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন পর্যায়ক্রমে সব জেলেদের মাঝে চাল বিতরণ করা হবে। বরিশাল থেকে রাহাত খানের তথ্য ছবিতে রিপোর্ট। মা ইলিশ রক্ষা ও প্রজনন নিরাপদ করতে 8 অক্টোবর থেকে অভ্যন্তরীণ নদ নদীর 7,000 বর্গ কিলোমিটার এলাকায় মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার, যা চলবে 30 অক্টোবর পর্যন্ত। ফলে মঙ্গলবার মধ্যরাত থেকে মাছ শিকার, সংরক্ষণ, পরিবহন ও বেচা বিক্রি বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলের কয়েক লাখ জেলে, কারণ নিষেধাজ্ঞা শুরু হলেও সরকারের বরাদ্দের চাল পাননি তারা। আমরা চাই যে 25 বছর 30 বছর জাল্লাটি করি, আমরা কোনোদিনে একটা 1 কেজি গমও পাইনি, 1 কেজি চাল। এই 22 দিন যে আমার কত কষ্ট হইব, সমিতি আছে আমার, বউ বেড়ি আছে, ফ্যামিলি আছে। নিষেধাজ্ঞা চলাকালীন 22 দিন জেলে প্রতি 20 কেজি করে চাল বরাদ্দ করেছে সরকার। তবে মৎস্যজীবীদের অভিযোগ প্রকৃত জেলেদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে তালিকা তৈরি করেছে মৎস্য বিভাগ। কিছু কিছু দেয়, তারপরে কিন্তু টাকা লয়ে যায়, যারা নামগুলো লেখে একটা নামে 1,000 টাকা করে নেয়। সরকারি কোনো সহযোগিতা পাই না, মনে করেন আমরা জেলেরা, আমরা কোনো কাঠ পাই না সরকারিভাবে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা মৎস্য কর্মকর্তারা। এখনও সব জেলেদের মাঝে চাল পৌঁছানো সম্ভব হয়নি বলে জানান তিনি। এই ধরনের অভিযোগ আমরা লিখিত কোনো অভিযোগ আমরা পাইনি। আমরা কিন্তু চাল বিতরণ করি কার্ডের ভিত্তিতে, জেলেদের কার্ড দেখে আমরা চাল বিতরণ করি, কাজে কার্ডধারী জেলে ছাড়া কেউ চাল পায় না। এদিকে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ইলিশের প্রজনন নিরাপদ করতে তদারকি বাড়ানোর কথা জানিয়েছে পুলিশ। জেলেদেরকে সচেতন করা এবং তাদেরকে এই মা ইলিশ থেকে রক্ষা করার জন্য আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বরিশাল বিভাগে জেলের সংখ্যা প্রায় 3,14,000। আসিফ টিপু, News 24। দীর্ঘদিন সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বরগুনা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ভবন। পুরো ভবন জুড়েই দেখা দিয়েছে ফাটল।
প্রতিটি শ্রেণীকক্ষে খসে পড়ছে ছাদের পলেস্তারা এবং বিমের বিভিন্ন অংশ। এই পরিস্থিতিতে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কায় শিক্ষক শিক্ষার্থীরা দ্রুত নতুন ভবনের দাবি জানিয়েছেন তারা। সুমন শিকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরগুনা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের তিনতলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয় 1996 সালে। দীর্ঘ 23 বছর সংস্কার না করায় ফাটল দেখা দিয়েছে পুরো ভবন জুড়ে। শিক্ষার্থীরা বলছেন প্রায় খসে পড়ছে বিভিন্ন শ্রেণীকক্ষের পলেস্তার ও বিমের বিভিন্ন অংশ। ক্লাস চলাকালীন সময় ছাদের পলেস্তরা ও বিম ধসে আহত হয়েছেন অনেকেই। এ পরিস্থিতিতে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কায় তারা। শিক্ষার্থী এবং শিক্ষক থাকা অবস্থায় ছাদ ধসে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভাঙাচোরা এই দালান কোঠার ভিতর ক্লাস করতে হচ্ছে। শিক্ষকরা বলছেন ঝুঁকিপূর্ণ ভবনের কারণে আগের চেয়ে শিক্ষার্থীদের সংখ্যা কমেছে কয়েক গুণ। পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে নতুন ভবনেরও দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। সবসময় ক্লাস আসতে ভয় লাগে, তারা ভয়ের মধ্যেই থাকে। সোজা কথা হচ্ছে ভয় আর শিক্ষা তো একসময়, এদের মন থাকবে ফ্রেশ উৎফুল্ল মনে লেখাপড়া করে, আতঙ্ক নিয়ে তো কোনো কিছু মাথায় ঢোকে না, সবসময় দুর্ঘটনার চিন্তা থাকে মাথার মধ্যে। বিজ্ঞান ভবনের বেহাল দশার কথা স্বীকার করে জেলা প্রশাসক জানালেন আগামী অর্থ বছরে নতুন ভবন নির্মাণে কাজ শুরু করা হবে। আমরা আপাতত সংস্কারের জন্যই আমরা কাজ করছি এবং দ্রুততর সময়ে যাতে নতুন ভবন এটি আমরা সরকারের দৃষ্টিতে আনবো এবং আমরা আশা করি যে হয়তো বা আগামী অর্থ বছরে আমরা একটি ভবনের ব্যবস্থা করতে পারব। বরগুনা সরকারি কলেজের বিজ্ঞান ভবনে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ক্লাস করছে 450 জন শিক্ষার্থী। রিশাদ হাসান, নিউজ 24। সংবাদের সময় হলো বিরতির, আরো সংবাদ নিয়ে ফিরছি। দীর্ঘ 16 বছর পর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে 14 অক্টোবর। এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। তবে সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কাজ করবে যে প্রার্থী তাকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চান ভোটাররা। মোহাম্মদ বুরহানুদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মিরপুর ইউনিয়ন পরিষদের এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন প্রার্থী। নির্বাচন ঘনিয়ে আসায় ভোটারদের মন জয় করতে দিন রাত মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন প্রার্থী সমর্থকরা। এই নির্বাচনে বিজয়ী হলে এই ইউনিয়নের তথ্য প্রযুক্তির সকল সুযোগ সুবিধা সহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। আমি অনেক জায়গায় বলেছি যে আমি যদি বিজয়ী হই আপনাদের সবসময় পাশে থাকবো, কারণ আমি বিদেশে থাকি না, সবসময় দেশেই থাকি, আমার কোনো পাসপোর্ট নাই, আমি এলাকার পাশে থাকবো এবং তাদের সুখ দুঃখের সাথে হতে চেষ্টা করি। প্রতিশ্রুতি এইটা দিই যে ইউনিয়নের আওতায় যতটুকু সম্ভব তথ্য প্রযুক্তি সহ ইউনিয়নের আওতায় যতটুকু উন্নয়ন আছে এটা থেকে কাউকে বঞ্চিত হতে দেব না। বিগত প্রায় 13 বছর যাবত প্রান্তিক লেভেলে শুরু থেকে শেষ পর্যন্ত রাত দিন কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ কিভাবে গ্রহণ করছে সেটা কিন্তু 14 তারিখে আপনারা বুঝতে পারবেন। ভোটাররা বলছেন দীর্ঘ 16 বছর পর এই ইউনিয়নে নির্বাচন হওয়ায় খুশি সাধারণ ভোটাররা। তবে সত যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চান তারা। আমরা তো যোগ্য যে প্রার্থী আছে মনে করো জনগণে পয়সা নিব, যাচাই বাছাই করে ভোট দিব। আমরা তো আশা করছি সুন্দর সুস্থ নির্বাচন হইতো, জনগণের সেবা করবার লাগে ভোটারে ভোট অধিকার তার যে বলা ইচ্ছা হয় আমরা ভোট দিত। আগামী 14 অক্টোবর অনুষ্ঠিত হবে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন। আফসারউদ্দিন, নিউজ 24। 14 অক্টোবর অনুষ্ঠিত হবে নগর ধামিরহাটের ইসবপুর ইউনিয়নের উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে শেষ সময়ের প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। তারা দিন রাত চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আর শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
গত 27 জুলাই মারা যান ধামিরহাট উপজেলার 7 নং ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ওয়াদুদ শামা। এর প্রেক্ষিতে 3 সেপ্টেম্বর চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 14 অক্টোবর হতে যাওয়া এই উপনির্বাচনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে দলীয় প্রতীক নৌকায় ইমরুল কায়েস বাদল, 1 জন বিএনপি সমর্থিত, বাকি 2 জন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনকে সামনে রেখে গ্রামে গ্রামে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। ঈশ্বরপুর ইউনিয়নের প্রত্যেকটি জনগণের সাথে আমি আমার যোগাযোগ রক্ষা করে চলবো। আগামী দিনে ঈশ্বরপুরের প্রত্যেকটি জনগণ যেমন আমি দ্বারে দ্বারে যাচ্ছি, নির্বাচনের পরেও তাদের সাথে আমি যোগাযোগ রক্ষা করব। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখি যে আমি শতভাগ নিশ্চিত আমি এইবার ঈশ্বরপুর ইউনিয়নের চেয়ারম্যান, ঈশ্বরপুর ইউনিয়নের সেবক, পাহারাদার এবং খাদেম নিযুক্ত হবো ইনশাআল্লাহ। আমি আশা করি শতভাগ এই নির্বাচনের জয়ের ব্যাপারে আমি আশাবাদ। অন্যদিকে ভোটাররা চান শান্তিপূর্ণ নির্বাচন ও এলাকার উন্নয়ন। নীতিবান, নিষ্ঠাবান এরকম প্রার্থী দেখে আমরা ভোট দেব। স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন, মানুষের শিক্ষা সেবাকে সেবা দান করবেন এবং গরিব দুঃখী মানুষের পাশে থাকবেন, এরকম একটি প্রার্থীকে আমরা অবশ্যই ভোট দেব। সব দলের অংশগ্রহণে স্বতঃস্ফূর্ত ভোট আমরা দেখতে চাই। সুন্দর এবং স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারবে, এই জন্য সুন্দর এবং একটা সুন্দর পরিবেশ আমি আশা করি। ঈশ্বরপুর ইউনিয়ন পরিষদে মোট ভোটার 17,319 জন। আসিফ টিপু, নিউজ 24। মুনিরিয়া যুব তবলিগ কমিটির ওপর স্থানীয় সন্ত্রাসীদের অত্যাচার ও নির্যাতন অব্যাহত আছে। গত সোমবার রাউজান কদলপুর পরীর দিঘির পাড়ের খানকা ও ইবাদতখানা ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। এ সময় এলাকায় ভীত সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি হয়। ভয়ে এলাকা ছেড়েছেন মুনিরিয়া যুব তবলিগ কমিটির অনেকেই। এর আগেও সন্ত্রাসীরা এই এলাকায় হামলা চালিয়ে বেশ কিছু স্থাপনা ভাঙচুর করে এবং স্থানীয়দের শারীরিকভাবে নির্যাতন করে। বাল্যবিবাহ প্রতিরোধে সহযোগিতা, নিকাহ রেজিস্টারের ফি বৃদ্ধি, প্রশাসন ও পুলিশের অযথা হয়রানি বন্ধের দাবিতে বাংলাদেশ নিকাহ রেজিস্টার ঢাকা মহানগর কল্যাণ সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মগবাজারস্থ কাজী অফিসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন কমিটির আহ্বায়ক মাওলানা ডক্টর গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার সমিতির মহাসচিব হাফেজ মাওলানা সাগর আহমেদ শাহীন। উপস্থিত ছিলেন নিকা রেজিস্টার আজিজুর রহমান সুমন, মাওলানা মফিজুল ইসলাম, কাজী হাসান আহমেদ, শাহাদাতুল ইসলাম, এম এ শাহীন সরকার সহ ঢাকা মহানগরের 70 জন নিকাহ রেজিস্টার। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 25তম মৃত্যুবার্ষিকী আজ। সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে সকালে শিল্পীর কবরে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত, দোয়া মাহফিল সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এস এম সুলতান ওরফে লাল মিয়া 1924 সালের 10 আগস্ট নড়াইলের মাছিম দিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। 1928 সালে ভর্তি হন নড়াইল ভিক্টোরিয়া কলেজের স্কুলে। স্কুলের অবসরে রাজমিস্ত্রি বাবাকে কাজে সহযোগিতা করতেন শেখ মোহাম্মদ সুলতান। এ সময় ছবি আঁকার হাতে খড়ি তার। তিনি 1982 সালে 21শে পদক, 1984 সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, 1986 সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং 1993 সালে স্বাধীনতা পদক লাভ করেন। চট্টগ্রামের সবুজ উদ্যানের কথা জানিয়ে শেষ করছি এখনকার আয়োজন। চট্টগ্রামে নির্মাণ করা হচ্ছে একের পর এক বিনোদন কেন্দ্র সহ পার্ক। চট্টগ্রামের আগ্রাবাদে জাম্বুরি পার্কের পর এবার বায়েজিদ এলাকায় জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে বায়েজিদ সবুজ উদ্যান পার্ক। এতে খুশি নগরবাসীরা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। 1.9 একর জায়গার উপর নির্মাণ করা হয়েছে বায়েজিদ সবুজ উদ্যান পার্ক। এই পার্কটিতে রয়েছে 4,000 ফুটের ওয়াকওয়ে ও বোট চেয়ার। শিশুদের জন্য রয়েছে কিডস জোন এবং দোলনা। এছাড়া রয়েছে রং বেরঙের পানির ফোয়ারা। মঙ্গলবার সবার জন্য খুলে দেওয়া হয়েছে এই পার্ক। প্রথম দিনেই মন কেড়েছে দর্শনার্থীদের। এই ধরনের দৃষ্টিনন্দন একটা পার্ক হওয়ার কারণে আমাদের এলাকার আশেপাশের জায়গাটা, বিশেষ করে নাসিরবাজার, জালাউদ ওয়ার্ড সহ আশেপাশের ওয়ার্ড যারা আছে তারা কিন্তু উপকৃত হবে। যেহেতু আমরা এলাকায় থাকি, এখানে আমরা চলা হাঁটা অনেক উপকারে আসবে সবার জন্য। দোলনা আছে, হাঁটার মতো অনেক জায়গা আছে।
এই পার্কটিকে সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে জানালেন গণপূর্তের এই প্রধান প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তর এটার নকশা বাস্তবায়ন সার্বিক কাজ করেছে, এটা তাতে ব্যয় হয়েছে 8,25,00,000 টাকা। বর্তমান শহর কেন্দ্রিক ব্যস্ততা এবং যান্ত্রিক কোলাহল থেকে বিরতি ও ক্লান্তি দূর করার জন্য এই ধরনের পার্ক প্রতিটি এলাকায় থাকা প্রয়োজন বলে মনে করেন সিটি মেয়র। শহরের মানুষের যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এই নগরে সেইভাবে কিন্তু সুযোগ ছিল না এই দুটো পার্ক এটা নির্মাণের আগে, এটা এখন আস্তে আস্তে হচ্ছে। পতেঙ্গা সৈকত আগ্রাবাদের জাম্বরি পার্কের পর এটি হবে নগরবাসীর পছন্দের একটি প্রাকৃতিক বিনোদন কেন্দ্র বললেন গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ঘরে বসে থাকলে তো মনোটনাস হয়ে যায়, মানুষ হাঁটার জন্য বিনোদনের জন্য অন্তত কোথায় হাঁটবে, রাস্তা তো ফুটপাথ তো নাই, ফুটপাথ তো দখল, তো সুতরাং আপনার হাঁটার জন্য জায়গা লাগবে, এখন সেজন্য এই পার্কগুলো করা আর কি। বাজিদ সবুজ উদ্যান পার্ক নির্মাণে ব্যয় হয়েছে 8,00,000,000 টাকা। রাশেদ ইমাম, নিউজ 24। শেষ করব এখনকার নিউজ 24 সংবাদ, তার আগে শিরোনামগুলো আরও একবার। মোমবাতির লাল আভায় আবরারকে স্মরণ, হত্যাকারীদের ফাঁসির দাবি, ক্ষোভ বিক্ষোভে উত্তাল সারা দেশ। কুষ্টিয়া স্থানীয়দের প্রতিরোধের মুখে উপাচার্য, আবরারের মায়ের সাথে দেখা না করেই ঢাকায় ফিরলেন সাইফুল ইসলাম। রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 10 বছরে 14 শিক্ষার্থী হত্যা, বিচারহীনতার সংস্কৃতি দায়ী বলছেন শিক্ষক শিক্ষার্থীরা। তীব্র স্রোত আর নাব্য সংকটে দক্ষিণ পশ্চিমের 2 ঘাটেই ফেরি চলাচল ব্যাহত, প্রতিদিনই আটকা পড়ছে শত শত যানবাহন। কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙনে বিলীন হয়েছে শত শত বসত বাড়ি, হুমকির মুখে মসজিদ, কবরস্থান, সড়ক ও আবাদি জমি। ইলিশ ধরায় 22 দিনে নিষেধাজ্ঞা, কর্মহীন হাজার হাজার জেলে, সরকারি প্রণোদনা না পাওয়ার অভিযোগ। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 25তম মৃত্যুবার্ষিকী আজ, নড়াইলে নানা আয়োজন, স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেয়ার দাবি। ছিল এখনকার সংবাদে, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।